আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সরকারি নাজির আক্তার কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, অর্থাৎ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শারীরিক বিষয়গুলি পরিচালিত হয়, প্রক্রিয়াগুলি পরিচালিত হয়, সেগুলো যেখানে আলোচনা করা হয় বা যেখানে আমরা আলোচনা করব সেটাই হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। এখন আসো সেটি নিয়ে আমরা আলোচনা করি। স্টিফেন হেলস হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক এবং উদ্ভিদের এই শারীরতাত্ত্বিক প্রক্রিয়াগুলো পরিচালিত করার জন্য 17টি অত্যাবশ্যকীয় উপাদান আবশ্যক। সেগুলো হচ্ছে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, সোডিয়াম এবং মলিবডেনাম। উদ্ভিদের মাঝে আমরা জানি খনিজ লবণ পরিশোষিত হয়, পানিও পরিশোষিত হয় এবং এই খনিজ লবণগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে শোষিত হয়, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আয়ন হিসেবে শোষিত হয়। তার মাঝে পটাশিয়াম এবং নাইট্রেট এই দুটি আয়ন খুব দ্রুত গতিতে শোষিত হবে। ক্যালসিয়াম এবং সালফেট আয়ন ইত্যু এগুলো হচ্ছে সর্বাপেক্ষা মন্দর গতিতে শোষিত হবে। ম্যাক্রোমৌল এগুলো হচ্ছে অধিক পরিমাণে লাগবে, মাইক্রোমৌল কম পরিমাণে লাগবে। এই 17টি উপাদানের মধ্যে প্রথম নয়টি হচ্ছে ম্যাক্রোমৌল এবং 10 থেকে 17টি, এই টোটাল 8টি মাইক্রোমৌল। মাটিতে আমরা জানি উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে খনিজ লবণ পরিশোষণ করে এবং এই খনিজ লবণের প্রাপ্যতার দুটি মতবাদ রয়েছে, একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ আর একটি হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এখন আসি আমরা খনিজ লবণ পরিশোষণ করার এই প্রক্রিয়াগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে সক্রিয় পরিশোষণ, দুই হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। অধিকাংশ খনিজ লবণ সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে শোষিত হয়, যেমন সাইটোক্রোম পাম্প মতবাদ, লেসিথিন মতবাদ। নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে রয়েছে ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ এবং ডোনান সাম্য অবস্থা। প্রত্যেক মতবাদগুলোই আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ একটি আয়ন এই মতবাদ এক একটি আয়ন বাহক হিসেবে কাজ করে এই খনিজ লবণ অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নকে উদ্ভিদের ভিতরে প্রবেশ করাচ্ছে, মূল থেকে উদ্ভিদের ভিতরে চলে যাচ্ছে। এই ধারণার তিনটি মতবাদ রয়েছে, অর্থাৎ আয়ন বাহক ধারণার তিনটি মতবাদ রয়েছে। এক, লুন্ডিগার ধারণা বা সাইটোক্রোম পাম্প মতবাদ। এখানে হচ্ছে একটি আয়রন একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আয়রন 2+, একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আয়রন 3+ পরিণত হবে, এই ধারণার উপর সাইটোক্রোম পাম্প মতবাদ। দ্বিতীয়ত হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তিন হচ্ছে লেসিথিন বাহক ধারণা। খনিজ লবণ পরিশোষণের কিছু প্রভাবক আছে যেগুলোর উপর ভিত্তি করে খনিজ লবণ পরিশোষণ কম বেশি হতে পারে। এক হচ্ছে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রশীতন, অক্সিজেন, শোষণিক বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া এবং বৃদ্ধি। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সাইটোক্রোম পাম্প মতবাদ, যেখানে সাইটোক্রোম এ, সি এবং বি তিনটি বাহক রয়েছে। এই বাহকের মাধ্যমে আয়রন হচ্ছে Fe2+ থেকে একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Fe3+ পরিণত হচ্ছে, এই ইলেকট্রনটি সাইটোক্রোম এ এর মাধ্যমে সাইটোক্রোম সিতে চলে যাচ্ছে। ঠিক আবার Fe3+ হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Fe2+ পরিণত হচ্ছে, এটি আবার একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Fe2+ পরিণত হচ্ছে। এভাবে একটি অ্যানায়ন হচ্ছে সাইটোক্রোম এ, সি এবং বি এর মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করছে, অপরপক্ষে ইলেকট্রনটি বের হয়ে এসে বহিঃস্থ দ্রবণের অক্সিজেনের সাথে এখানে পানির সাথে পানি হিসেবে বের হয়ে যাচ্ছে। একটি প্রোটন আমরা দেখতে পাচ্ছি ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে একটি প্রোটন, এই প্রোটনটিও হচ্ছে বিক্রিয়া বের হয়ে যাচ্ছে। অপরদিকে ক্যাটায়ন সরাসরি বাইরের তল থেকে ভেতরের তলে প্রবেশ করছে। এখন আসি আমরা এখানে উদ্ভিদ শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাঝে আছে প্রশোধন। প্রশোধন হলো, আমরা জানি উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি এবং খনিজ লবণ পরিশোষণ করে। যে পানি পরিশোষণ করে তার যতটুকু কাজে লাগবে অতিরিক্ত পরিমাণ পানিটুকু উদ্ভিদ বাষ্পাকারে বের করে দেয়, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে প্রশোধন। 99% পানি উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে বের করে দেয়। বিজ্ঞানী কার্টিস এই জন্য প্রশোধনকে বলেছেন প্রয়োজনীয় অমঙ্গল, যেহেতু 99% পানি প্রশোধনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ নেসেসারি ইভিল। এই প্রশোধনের প্রকারভেদ হচ্ছে 3 রকম, 1 পত্ররন্ধ্রীয় প্রশোধন, 2 ল্যান্টিকুলার প্রশোধন, 3 ত্বকীয় প্রশোধন। পত্ররন্ধ্রের মাধ্যমে 90 থেকে 95% প্রশোধন হবে, লেন্টিসেলের মধ্য দিয়ে হবে,
ত্বকীয় প্রসাধন হচ্ছে উদ্ভিদের ত্বক বা কিউটিকল দিয়ে হবে। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র জিনিসটি হচ্ছে পাতার ঊর্ধ্ব এবং নিম্ন থেকে আমরা খালি চোখে দেখতে পারবো না, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। নিম্ন ত্বকে অর্থাৎ এপিডার্মিসে দুটি অর্ধচন্দ্রাকৃতির অর্থাৎ অর্ধেক চাঁদের মতো আকৃতি দিয়ে পরিবেষ্টিত দুটি একটি সূক্ষ্ম রন্ধ্র রয়েছে বা ছিদ্র রয়েছে, সেটাকে আমরা বলবো পত্ররন্ধ্র। এর মাধ্যমে হবে প্রসাধন এবং শালুক সংশ্লেষণ। এর কাজ হলো শালুক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়াকালীন সময়ে উদ্ভিদের অঙ্গ এবং বায়ুমণ্ডলের মধ্যে এক ধরনের গ্যাসীয় বিনিময় ঘটাবে। উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি প্রসাধন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দিবে, শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে প্রসাধনের হারটাকে হ্রাস করবে। এখন আসি, এই যে উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়ে যায়, এইটি বিশেষ কিছু কৌশলের মাধ্যমে হয়। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকবে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে। এই বিষয়ে প্রথম যে মতবাদটি আছে আমাদের, সেটি হচ্ছে স্টার্চ সুগার মতবাদ। রক্ষীকোষের স্ফীতি এবং শিথিল অবস্থা, অর্থাৎ রক্ষীকোষ মোটা হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে শিথিল অবস্থা, এটি হচ্ছে শুকিয়ে যাচ্ছে। এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই দুটি হচ্ছে রক্ষীকোষ, এটি হচ্ছে একটি ছিদ্র, এখানে খোলা রয়েছে পত্ররন্ধ্র আর এখানে বন্ধ রয়েছে। রক্ষীকোষের এই স্ফীতি এবং শিথিল অবস্থা তাপমাত্রা এবং জলীয় বাষ্প দ্বারা প্রভাবিত হবে। বিজ্ঞানী সায়েরিয়ার মতে শ্বেতসার এবং চিনির আন্ত পরিবর্তনের ফলে রক্ষীকোষ বন্ধ এবং খোলা নিয়ন্ত্রিত হয়, আর এই আন্ত পরিবর্তন কোষের পিএইচ এর জন্য ঘটে। এখানে দেখো তোমরা অদ্রবণীয় শ্বেতসারের সাথে অজৈব ফসফেট বিক্রিয়া করবে, সেখানে আমাদের উপস্থিত থাকবে ফসফোরাইলেজ, আলো এবং পিএইচ, আর অন্ধকারে হচ্ছে সেই পিএইচটা থাকবে 5। এক্ষেত্রে রন্ধ্র সংলগ্ন পার্শ্বপ্রাচীর রক্ষীকোষ পার্শ্বস্থ বহিঃকোষের ত্বক হতে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় এবং এর ফলে রন্ধ্র সংলগ্ন পার্শ্বপ্রাচীরগুলো পুরু হয়ে যায়। সেলুলোজে মাইক্রোফাইব্রিল আর আড়িভাবে বিন্যস্ত থাকে, উল্টো দিক দিয়ে বেঁকে যাবে এবং রন্ধ্রটা আমাদের খুলে যাবে। অপরপক্ষে বহি অভিস্রবণের ফলে রক্ষীকোষদের স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়বে, ফলে রন্ধ্র বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্র এবং খোলা হওয়া বন্ধ সম্বন্ধে আরও বিভিন্ন রকম মতবাদ আছে, তার মাঝে বিজ্ঞানী সায়েরিয়ার মতবাদের পরবর্তীতে প্রোটন প্রবাহ বা আধুনিক এক ধরনের মতবাদ এখন পর্যন্ত প্রচলিত হয়েছে। এস ইমামোরা নামক একজন বিজ্ঞানী রক্ষীকোষে পটাশিয়াম আয়নের প্রবেশকে রক্ষীকোষের স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণ করেন। প্রোটন প্রবাহ মতবাদের পূর্ব পর্যন্তই স্টার্চ সুগার মতবাদ প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমানে প্রোটন প্রবাহ মতবাদটি বেশি হচ্ছে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে পটাশিয়াম আয়ন রক্ষীকোষে যখন প্রবেশ করবে সক্রিয়ভাবে, কোষের দ্রবণ হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে পার্শ্ববর্তী কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করবে এবং রক্ষীকোষে পানি প্রবেশ করার ফলে রক্ষীকোষগুলো স্ফীত হয়ে পত্ররন্ধ্রটা খুলে যাবে। আবার একইভাবে কোষ হতে পটাশিয়াম যখন বের হয়ে যাবে সাথে সাথে পানিও বের হয়ে যাবে, ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শীতল হয়ে যাবে এবং শিথিল হয়ে যাওয়ার ফলে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে। এইভাবেই হচ্ছে রক্ষীকোষের পটাশিয়াম প্রবেশের ফলে খোলা এবং বন্ধ নিয়ন্ত্রিত হয়। আজকে তোমাদের এ পর্যন্তই, আমার আগামী ক্লাসে ইনশাল্লাহ এর পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় এগুলো ভালো করে পড়বে, প্রসাধনী প্রভাবকগুলো রয়েছে সেগুলো পড়বে ডিটেলস। এরপর আমরা আসব এই চ্যাপ্টারের পরবর্তীতে, আছে ফটোসিনথেসিস এবং আরও বেশ কিছু শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। ফটোসিনথেসিস পড়ব, শালুক সংশ্লেষণ, চক্রিয় অচক্রিয় ফটোফসফোরাইলেশন আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লিমিটিং ফ্যাক্টর আছে, C3C4 উদ্ভিদ আছে, শালুক সংশ্লেষণের প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে, শ্বসন রয়েছে। এক এক করে আমরা পরবর্তী ধাপে এই পরবর্তী লেকচারের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।